ব্রাজিল ভার্সাস সার্বিয়া। আজকের ম্যাচে যা বলছে জ্যোতিষী উট। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। গ্রুপ পর্বে আজ ব্রাজিল নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে সার্বিয়ার। শেষ হলো নিশ্চিত করতে হলে ড্র করলেই চলবে ব্রাজিলের, কিন্তু জয়ের কোনো বিকল্প নেই সার্বিয়ার। শেষ ম্যাচে হ্যাভিওয়েট প্রতিপক্ষের মুখোমুখি হলেও হাল ছেড়ে দিতে নারাজ সার্বিয়ানরা। তাদের বিশ্বাস ব্রাজিলকে ডু অর ডাই ম্যাচে হারাতে পারবে তারা। এদিকে প্রথম ম্যাচেই সুইজারল্যান্ডের কাছে পয়েন্ট খোয়ানো সেলেকাওরা আর পচা শামুকে পা কাটতে রাজি নয়। ড্র করতে পারলেই হবে, তবু জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না ব্রাজিলিয়ানরা। দুটি করে ম্যাচ শেষ হলেও এখন পর্যন্ত এই গ্রুপ থেকে শেষ হলো নিশ্চিত হয়নি কোনো দলেরই। গ্রুপ থেকে একমাত্র কোস্টারিকার বিদায় নিশ্চিত হলেও শেষ হলোর সম্ভাবনা রয়েছে অপর তিন দল ব্রাজিল, সুইজারল্যান্ড ও সার্বিয়ার। তাই ব্রাজিল আজকের ম্যাচটি হারলে বিপদে পড়ে যেতে পারে, তখন নানান সমীকরণে যেতে হবে দলটিকে। বন্ধুরা, এখন এই যখন অবস্থা, তখন ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করা জ্যোতিষী উট শাহিন কি বলছেন তা একবার দেখে নেওয়া যাক। গতকাল আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া ও ক্রোয়েশিয়া বনাম আইসল্যান্ড ম্যাচ দুটি নিয়ে ভবিষ্যৎবাণী করে অ্যাকিলিস নামের একটি বিড়াল ও শাহিন নামের একটি উট। তবে বিড়ালের দুটি ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হলেও মিলে গেছে উটের ভবিষ্যৎবাণী। ইতিপূর্বে অবশ্য ভবিষ্যৎবাণীতে উটের চেয়ে ঢের এগিয়ে ছিল বিড়াল। তা দেখে নেওয়া যাক সার্বিয়া ব্রাজিল ম্যাচটি নিয়ে কি বলছে উট। না, আর্জেন্টিনার মতো উট আজ ব্রাজিল সমর্থকদের জন্য খুব ভালো খবর দিচ্ছে না। তার দাবি আজ ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচটি ড্র হবে। এটা হলে অবশ্য ব্রাজিলেরই ভালো। সেক্ষেত্রে দ্বিতীয় রাউন্ডের জার্মানি অর্থাৎ গ্রুপ এফ এর সম্ভাব্য রানার্স আপ যদি হতে পারেন এই দলটি, সেক্ষেত্রে শক্তিশালী জার্মানি দলের মুখোমুখি হতে হবে না নেইমারদের। কারণ ম্যাচটি ড্র হলে ব্রাজিল 5 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দুয়ে থাকবে। অন্য ম্যাচে কোস্টারিকার বিপক্ষে সুইজারল্যান্ড জয় পেলে 7 পয়েন্ট নিয়ে তখন সুইসরাই টেবিলের শীর্ষে থেকে এফ গ্রুপের রানার আপের মুখোমুখি হবে। ফলে তখন রানার আপ হয়ে গ্রুপ এফ এর সম্ভাব্য প্রতিপক্ষ মেক্সিকোর মুখোমুখি হতে হবে ব্রাজিলকে। বন্ধুরা, জ্যোতিষী শাহিনের অনুমানই যেন সত্য হয়, আপনারা কি বলেন? আর বন্ধুরা, জ্যোতিষী উটের এই ভবিষ্যৎবাণী বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। বিশ্বকাপের এরকম আরো সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।